আপনারা কি সঙ্গে শুনবেন? তাহলে আমি এখন ওই মায়ের কানন যাবজ্জীবন এটাই বলি। হ্যাঁ 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 শোনো, দর্শক নিরুপম বলি ইউটিউব চ্যানেল থেকে আমি আরিফুল ইসলাম রানী আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক নিরুপম বলি নতুন আয়োজন, 10টি পর্বে থাকছে 10 জন অভিনেতা যারা নিজেদের পারফর্ম করে এবং নিজেদের সঙ্গীত গিয়ে আপনাদেরকে মনোমুগ্ধকর করবেন। তাই আজকে প্রথম পর্বে আমরা এসেছি আমাদের মালেক ভাইয়ের কাছে। আমরা প্রথমে মালেক ভাই থেকে একটু পরিচয় জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়ালাইকুম সালাম। জি আচ্ছা, তো আপনি আপনার বয়স কত ভাই? বয়স আমার 50-এর উপরে গেছে। আজকে আমাদেরকে আপনি কি সঙ্গীত শুনাবেন না গান শুনাবেন? আপনারা যেটাই ভালো লাগে, আমি সঙ্গীত জানি, গানও জানি। আচ্ছা আপনি মূলত কি শোনাতে চাচ্ছেন, মানে আপনি কি কনফিডেন্ট? এখন আমার যখন বয়স যখন বাড়ি হয়ে বেশি হয়ে গেছে, এখন আমার সঙ্গীতটাই ভালো, আমার থেকে এখন সঙ্গীতই ভালো, আমি এখন আর অন্য কোনো গান টান গাই না। তো প্রথমত দর্শক সঙ্গীত শুনবেন, 10টি পর্বে যেখানে 10 জন থাকছেন, তাই প্রথম পর্বে আজকে আজকে প্রথম পর্বে শুরু করছেন, তাই প্রথম পর্ব বাকি পর্বগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা মালেক ভাইয়ের কাছে যাব। মালেক ভাই আপনি আমাদেরকে সঙ্গীত শোনাবেন, তো আপনি এই চ্যানেলটাকে চিনেন না? এই প্রথম শুনছেন না? তো এখন দর্শককে বললেন যে নিরুপম পল্লী, বলেন নিরুপম পল্লী ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন। ইউটিউব চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করেন অবশ্যই। তো আমরা প্রথমে আপনার সঙ্গীতের কাছে যাব, শুরু করেন মালিক ভাই আমাদেরকে একটা সঙ্গীত শুনান। আপনারা কি সঙ্গীত শুনবেন? আপনি যে ধরনের সঙ্গীত শুনতে চান, যদি মায়ের সঙ্গীত হয় অবশ্যই ভালো, আর যদি আরো বিভিন্ন সঙ্গীত হয় যে সঙ্গীত শুনান আপনি, সমস্যা নাই, একটা শুনান। তাহলে আমি এখন ওই মায়ের কান্দন যাবজ্জীবন এটাই বলি। হ্যাঁ 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 শোনো, সুন্দর হয় দেন। মায়ের কান্দন যাবজ্জীবন, দুসার মাঝে বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন ভর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাব জীব, দুসার মাঝে বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন ভর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠে ভরিয়ায় আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়ের অভসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, সন্তানের লইয়া কোলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, হাতে ভাইয়ে তেল মাই কামাই দিল শক্ত করি, পোষা পাইকা নাই আমি মায়ের কোলে করি, তবু মায়ের আগে না করলো ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে, অসুখ হইলে দেখি ছায়া মায়ের সে বিছানাই বইয়া রে, বলে আমায় আল্লাহ লয়া যাব সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ল্যাংরা লুলা খোরায়া তোর হইলে পরে ছেলে, দুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলেন, সন্তান যদি কুফুতুর হয় মায়ে নাই আজাদ, দোষ রাখিয়া গোপন মায়ে তবু ফালে, শাহে আলম বেবে বালে জান্নাত মায়ের চরণ তলে রে,
তোরা দেখবো কারির হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দর দি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দর দি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন ভর থাকে না, দুঃখের দর দি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দর দি আমার জনম দুঃখী মা। দর্শক, যেহেতু এখন আমাদের 9 জন প্রতিযোগী আছে, সবার সঙ্গে শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ মালিক ভাই, আপনাকে এত সুন্দর একটি সঙ্গীত উপহার দেওয়ার জন্য। সবাই থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। হলা মালিক ভাই বলেন, আসসালামু আলাইকুম, সবাই বিদায় নেন। ওয়ালাইকুম সালাম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নেন, আমার দর্শক থেকে বিদায় নেন। দর্শক এখন আমার জন্য বিরতি।